দর্শক আবারও আপনাদের সামনে চলে এসেছি স্পোর্টস স্পেশাল নিয়ে। আমি আছি সঙ্গে পিঙ্কি সান এবং আমার সঙ্গে আছেন পার্থ মনিক। দর্শক আপনারা জানেন যে বসুন্ধরা কিংস কিন্তু আগামীকাল রওনা হবে মালদ্বীপে এএফসি কাপ খেলতে, এবং বলতে গেলে আসলে এটা বসুন্ধরা কিংস অনেক বড় একটা আসর। এখানে এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সিনিয়র ক্রীড়া সাংবাদিক সনদ বাবলা। বাবলা, তাকে স্বাগত। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে এই টুর্নামেন্টের জন্য বসুন্ধরা কিংস অনেক দিন ধরে প্রতীক্ষা করছে, বিশেষ করে এটাই তাদের আসলে বুলস আই ছিল বলতে গেলে, রাইট? সেক্ষেত্রে কি বলবেন এই টুর্নামেন্টকে ঘিরে বসুন্ধরা কিংস প্রিপারেশন? ধন্যবাদ পার্থ। আসলে বসুন্ধরা কিংসের এটা এখন বসুন্ধরা কিংস দেশে সব কিছুই জিতে, সব ট্রফি জিতেছে, সুতরাং বসুন্ধরা কিংসের এখন যেটা দরকার একটা ইন্টারন্যাশনাল, একটা ইন্টারন্যাশনাল ট্রফি বলেন বা একটা বড় জয় ইন্টারন্যাশনালি তাদের তাদের নিজেদেরকে চেনানো। আমাদের দেশের মাঠে ইনফ্যাক্ট হলো যে সর্বজয়ী টিম এবং এই সিজনের অপরাজিত টিম হলো যে খুব ভালো ফুটবল খেলছে, সেই জায়গা থেকে দেশের দেশের মাঠের যে ফর্মটা আছে সেই ফর্মটা ইন্টারন্যাশনালি তারা হলে যে দেখানো, এইবারের একটা হলে যে দারুণ সুযোগ। যদিও কোভিডের সময় কয়েকদিন আগেও সেটা একটা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, এখন আবার জিনিসটা আবার হলে খেলাটা হচ্ছে, এইটা হলে যে সবচেয়ে বাংলাদেশের ফুটবল এবং আমাদের ফুটবল প্রেমীদের জন্য একটা বড় খবর হলো যে আমাদের একটা টিম এএফসি কাপে খেলবে। এবং আমি আমি মনে করি এবং তাদের কোচও বলেছেন, কিংস কোচ বলেছেন ফেভারিট হিসেবেই তারা মালদ্বীপ যাচ্ছে। মালদ্বীপ যাচ্ছে। বাবলু ভাই, আমরা যদি একটু পেছনের থেকে আসি, বসুন্ধরা কিংসের যাত্রা কিন্তু আসলে ফুটবল অঙ্গনে খুব বেশি দিন নয়। তারা নবাগত টিম, এসেই তারা চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার লিগ ব্যাক টু ব্যাক, এখন খুব ভালো ফর্মে আছে এবং তারা আপনি যেটা বললেন দেশের সব ট্রফি তারা জিতেছে। এই যে তাদের ছোট যাত্রায় এত বড় বড় অর্জন, এটার পিছনের কারণ হিসেবে আপনি কি দেখেন? এই আমাদের দেশে যারা যেসব বড় বড় টিম বা যতগুলো ফুটবল টিম আছে, যদি আপনি সবগুলোকে দেখি, আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল, অনেক 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 ভালো ভালো টিম আছে, কিন্তু এক বসুন্ধরা কিংস হলো যে তিন বছর হলো তারা টপ টায়ারে খেলছে, কিন্তু হলো যে বসুন্ধরা কিংস কিছু সিগনিফিকেন্ট জিনিস আছে তাদের, হলো যে মানে খেলাটার প্রতি, ফুটবলটার প্রতি পেশন আছে যে হলে যে তারা যদি প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য তারা যেরকম প্রস্তুতি, তারা পুরো সিজন শুরু করার জন্য যে প্রি সিজনটা তারা কাটায় দুই মাসের, তারপর হলো যে তারা পুরো সিজনটাকে তারা পুরো সিজনটাকে তারা শুরু থেকে তারা ফোর্সি করতে পারে এবং ফোর্সি করে এবং তারা চিন্তা করে যে একদম মূল একাদশ এবং হলে যে ব্যাঞ্চও একই রকম শক্তিশালী করতে। সো এই জিনিসগুলো সবগুলো একসঙ্গে কখনো হয় না, যদি না হলে যে পেশন থাকে, পেশন এবং তার সঙ্গে হলে যে তার সঙ্গে আর্থিক সাপোর্ট সব কিছু মিলিয়ে, মানে এখানে দেখবেন আপনি অনেক টিমেরই হলে যে অর্থনৈতিক ইয়েটা ভালো, অনেক টিম আছে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো, কিন্তু তাদের ওই ফোর্সি বা খেলাটার প্রতি ওই প্যাশনটা না থাকার কারণে হলে যে তার টিমটা হলে যে হয়তো কোনো একটা সময়ে গিয়ে হয়তো শুরুতে জিনিসটা হয়তো ভালো হয়। তার মানে বাবলাকে আপনার কথা থেকে আমরা এটা বলতে পারি যে আসলে একটা ক্লাবের সফলতার পিছনের গল্পের পেছনে সেটার ম্যানেজমেন্ট থাকে, ম্যানেজমেন্টের কষ্ট থাকে, কোচেস থাকেন এবং প্লেয়ারদের আপনি যেটা বললেন যে আর্থিক বিষয়ে যে একদম বেস্ট প্লেয়ারদেরকে সাইন করা। তারপরে আমরা ধরে নিতে পারি যে আসলে বসুন্ধরা কিংসের এই সফলতার পিছনে তাদের কম্বাইন্ড একটা এফোর্ট ছিল এবং সেটার অর্জনে আজকে তারা মালদ্বীপে খেলতে যাচ্ছে, কাল রওনা হচ্ছে তারা। অবশ্যই বাবা, তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বর্তমানে ফুটবলের যে প্রেক্ষাপট সেখানে আবাহনী মোহামেডানের সে জলুস নেই, বেশিরভাগ ক্ষেত্রে এখন সবগুলোই অনেকটা একই মানের ফুটবল খেলছে আমাদের টিমগুলো, সেখান থেকে আমরা এখন আঞ্চলিক পর্যায়ে লড়াই করতে যাচ্ছি, তো বসুন্ধরা এই পরিবেশে বা এই দলগুলোর সাথে খেলে কিভাবে আঞ্চলিক পর্যায়ে লড়াই সক্ষমতা অর্জন করলো বা আসলে করতে পেরেছে কিনা, আপনার কি মনে হয়? সেটা আসলে করতে পেরেছে কিনা সেটা একটা ভালো কোশ্চেন। করতে পেরেছে কিনা আঞ্চলিক পর্যায়ে, মানে এই গ্রুপের খেলাটা এফসি কাপের ডি গ্রুপে যেখানে খেলতে যাচ্ছে এই খেলাটা, এগুলো সবগুলো সাউথ এশিয়ান টিম, তো সাউথ এশিয়ান ক্লাবগুলোর মধ্যে এইটা একটা হলো যে মানে সাউথ এশিয়ান, এটা হলে যে খেলাটা শেষ হবে 20 তারিখে, তো 20 তারিখে জিনিসটার একটা এটা হলে যে কি বলে একটা হলে যে অন পেপার একটা রায় হয়ে যাবে যে হলে যে সাউথ এশিয়ার টিমগুলোর মধ্যে এখন বেস্ট কে। এখানে মোহনবাগান আছে, মালদ্বীপের মাজিয়া আছে, হয়তোবা ইন্ডিয়ার বেঙ্গালুরু যাবে,
ফোর্থ টিম হিসেবে। সুতরাং ওই দিন অন পেপারেই একটা হলে যে একটা ভার্ডিক্ট চলে আসবে যে হলে যে সাউথ এশিয়ান জোনে সেরাকে। এখন আপনি বলতে পারেন যে এইটাকে সেরা এর আগে যে হলে যে জাস্ট লাস্ট এফসি কাপে টিসিএ স্পোর্টসকে হারিয়েছিল, টিসিএ স্পোর্টসকে ঢাকার মাঠে, হ্যাঁ ঢাকার মাঠে উড়িয়ে দিয়েছিল রীতিমতো। খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তাহলে হলে যে 5-0, হ্যাঁ তো হলে যে ওই হার্নান বার্কোস সেদিন হ্যাট্রিক করেছিলেন, নট রং, হার্নান বার্কোস হ্যাট্রিক করেছিলেন, তো ওই ওইতে ওই সময়টাই শুরু হতে পারতো তাদের এই ইন্টারন্যাশনাল যাত্রাটা, তাদের আন্তর্জাতিক এই যাত্রাটা ওই ওই টুর্নামেন্টে, ওই টুর্নামেন্টে শুরু করেও হলে যে কোভিডের কারণে পারেনি আর টুর্নামেন্টটা বাতিল হয়ে গেল। তো এখন হয়তো এক বছর দেরিতে হলো, তারা আবার ঠিক একই উদ্দেশ্যে মালদ্বীপ যাচ্ছে। এবং হলে যে আমার মনে হয় যে এখন আমি শেষে ওই কথাটাই বলতেছি যে হলে যে আসলে এই প্রেক্ষাপটে বর্তমান কোভিড সব কিছু মিলিয়ে প্রস্তুতি, বাকি টিমগুলোর বাকি টিমগুলো কীভাবে তৈরি হয়েছে, মানে অপোনেন্টরা সব কিছু মিলিয়ে যদি আপনি আপনি চুলচেরায় বিশ্লেষণ করেন, আসলে বসুন্ধরা আমার কাছে মনে হয় বসুন্ধরা হলে যে টপ ফেভারিট টিম। এখন ও অন দ্যাট ডেতে ম্যাচ ডেতে কী হয় সেটা ভিন্ন। আপনি বললেন যে আগের এফসিতে টিসি স্পোর্টসকে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস, সেই টিমে দানিয়েল কলিন্ড্রেস ছিল বসুন্ধরা কিংসে, হার্নান বার্কোসের কথা বলছিলাম, মেসি সতীর্থ হয়ে খেলেছিলেন ইনি, সেই টিমের কিন্তু এই দুজন কিন্তু এখন নেই, তাদের পরিবর্তে এসেছে রাউল বেসার, এসেছেন ফার্নান্দেস, এসেছেন তারপর রবসন। এই যে এখন যে টিমটা দেখছেন ওই টিমের তুলনায় এখন এই টিমটা আসলে আপনার কাছে কী মনে হচ্ছে, আপনি কীভাবে এভালুয়েট করবেন যে আসলে কি আরও স্ট্রং হয়েছে নাকি তারা থাকলে ভালো হতো? এটা এটা হলো যে খুব আপেক্ষিক, কিন্তু আমরাও প্রথমে আমরা এজ এ রিপোর্টার হিসেবে যখন আমিও দেখি যখন কলিন্ডেসকে যখন বিদায় করে দেওয়া হলো, যখন রবসন আসলেন, ফার্নান্দেস আসলেন, তারপর হলো যে রাউল জো হলো, তখন তারপরেও মনে হয় যে কলিন্ডেস মানে মানে একটা অন্য লেভেলের প্লেয়ার ছিল, সরি। কিন্তু এখানে এখানে ওই যে আগে যে বলছিলাম যে হলো যে ম্যানেজমেন্ট এবং কোচ সব কিছুর সমন্বয়ে যে একটা টিমটাকে নতুন করে সাজানো, বাংলাদেশের কোনো কোনো টিম যদি হলে যে অন্য যে কোনো টিম হলে, অন্য যে কোনো জায়ান্ট হলেও কলিন্ডেসকে কখনো ছাড়তো না, কিন্তু ওরা বসুন্ধরা কিংস ছেড়েছে। বসুন্ধরা কিংস এখানে ফোর্সই করতে পেরেছে, কলিন্ডেস বয়স হয়ে গেছে, কলিন্ডেস একটু স্লো হয়ে গেছে, এই জায়গাটা ওরা ফোর্সই করেছে, এই জায়গাটা ওরা বুঝতে পেরেছে বসুন্ধরা কিংস, এবং এই জন্য তারা তার জায়গায় তার তার মানে না হলো তার জায়গায় একটা ভালো বিকল্প খুঁজে বের করা, সেটা সেটা করতে পেরেছে। এখানে আসলে আমার আমার কাছে মনে হয় যে ম্যানেজমেন্টের সার্থকতা বা ম্যানেজমেন্ট এই জায়গায় হলে যে থ্যাংকস পাবে, কারণ ম্যানেজমেন্ট এইখানে খুব রিস্কি একটা কাজ করেছিল। আমি যদি এখন দাঁড়িয়ে বলি খুব তখন খুব ওই সময়ে খুব রিস্কি রিস্কি কাজ করেছিল কলিন্ডেসের মতো প্লেয়ারকে, কারণ যার দুপায়ে হলে যে অনেক বল কন্ট্রোলিং ছিল অসাধারণ, এবং হলে যে আপনার হলে যে পোস্টের ভিতরে একটা মাপা ক্রস দিতে পারতেন, যেটাতে যে আপনারা সবাই দেখেছেন যে কিন্তু সেই জায়গায় সেই ঝুঁকিতে যে এই বসুন্ধরা কিংস ম্যানেজমেন্ট নিতে পেরেছে এবং সেই জায়গায় যে আরেকটা যে ভালো বিকল্প নিয়ে এসেছে, যেমন তার জায়গায় ধরেন এখন রবসন উইথ দ্য ফ্যান্টাস্টিক প্লেয়ার, এখন এখন দেখেন এরা এসে ওই কলিন্ডেসের কথাগুলো আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আমাদেরকে আর দু কলম লেখার সুযোগ দেয়নি যে কলিন্ডেসের কলিন্ডেসের কথা মনে পড়ছে, হ্যাঁ এই এই জায়গায় হলে যে আসলে বসুন্ধরা কিংস ম্যানেজমেন্ট ধন্যবাদ পাওয়ার মতো কাজ করেছে। অবশ্যই বাপাদা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আরো একজন লেজেন্ড বাংলাদেশ ফুটবলে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। দর্শক আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে রুকনুজ্জামান কাঞ্চন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং একই সাথে তিনি বসুন্ধরা কিংসেরও একজন সাবেক ফুটবলার। জি কাঞ্চন ভাই নিশ্চয় শুনতে পাচ্ছেন, কি কেমন লাগছে যে যে স্বপ্নকে কেন্দ্র করে আপনি আসলে যাত্রা শুরু করেছিলেন, এএফসি কাপ খেলবেন একদিন সেটা পূরণ হতে যাচ্ছে, এবং সেই প্রথম দলে প্রথম দিককার দলে আপনি একজন সদস্য ছিলেন, কেমন অনুভব করছেন? আসলে এটা বলবো আমি, এটা বসুন্ধরা যেই ডেকে হাঁটতেছেন এবং বসুন্ধরা অর্জনের প্রফেশনাল ফুটবল, এরা যেটা প্রফেশনাল ফুটবল বলতে যেটা বোঝায় বসুন্ধরা সেটাই করছেন, এবং বসুন্ধরা যে টিমটারে ধরে রাখছেন ম্যাক্সিমাম প্লেয়ার গুলো ধরে রাখছেন এবং তার ফলও কিন্তু তারা পাচ্ছেন। আপনি দেখেন স্টিল এখন কিন্তু
আপনার লিগ টেবিলের সবার হাইস্ট পয়েন্টে আছে বিকজ প্লেয়ারদের কম্বিনেশন এবং আদান প্রদান এবং প্লেয়ারদের বোঝাপড়া, এটা আসলে একটা কি বলবো আমি, এটা আসলে কোচের একটা ভূমিকা আছে। আর সবচেয়ে বড় ভূমিকা আছে এখানে আবার ইমরান হাসান প্রেসিডেন্ট, ওনার যথেষ্ট স্পোর্টস মাইন্ডের লোক, উনি যেই সাপোর্টার দিচ্ছেন বসুন্ধরা কিংসে এটা আসলে অসাধারণ। আমি মনে করি এরকম সংগঠন যদি বাংলাদেশে প্রতিটা ক্লাবই থাকে আমার ফুটবলের এই দুর্দশা দুদিন আর থাকার কথা না। তবে বসুন্ধরা এফসি কাপে যাচ্ছে, গতকাল লাস্ট মনে হয় 6-1 গোলে দিচ্ছে ব্রাদার্সের সাথে, তবে এটা বসুন্ধরার জন্য গুড সাইড এবং ভালো ভালো রেজাল্ট করবে এটা আমার বিশ্বাস। বসুন্ধরা যে কম্বিনেশন যে গুড টিমের পারফরমেন্স, আমি আশা করি বসুন্ধরা টিম একটা ভালো পর্যায়ে এসে ভালো একটা ফুটবল বয়ে আনবে আমার বিশ্বাস। কাঞ্চন ভাই যেটা বলছিলেন পার্থ, যে আপনি এই বসুন্ধরা কিংস একদম প্রথম দিককার খেলোয়াড়, তখন হয়তো এই এফসি কাপের আশা নিয়ে খেলতে এসেছিলেন, তার কিছুদিন পরে কিন্তু আপনি বসুন্ধরা কিংস ছেড়ে আরেকটি ক্লাবে চলে গেছিলেন, আপনার তো থাকার সুযোগ ছিল আসলে সেই সময়, কেন আপনি আসলে বসুন্ধরা কিংসে কন্টিনিউ করেননি? এটা এটা আসলে অনেকেরই প্রশ্ন, সেইখান থেকে আমি প্রশ্নটা করলাম। আসলে বসুন্ধরা কিংসে আমি এখনো আছি, আমি চলে যাওয়ার পিছনে আমার একটু কারণ আছে, আমি একটা ইতিহাস করতে চাচ্ছিলাম। জি অবশ্যই, নেভি একটা দিন ঢাকা সিটি এফসি একটা টিম, ওই টিমটা ওরা চ্যাম্পিয়ন লিগে উঠছে বসুন্ধরার মতো নতুন একটা টিম, ফুটবল ফেডারেশন ওদের দিছে, আমি চাচ্ছিলাম যে টিমটা যদি আমি চ্যাম্পিয়ন করাতে পারি বসুন্ধরার মতন তাহলে হয়তো আমি ইতিহাস হয়ে থাকবো। বসুন্ধরা টিমে চ্যাম্পিয়ন করছি এবং ঢাকা সিটি এফসি টা যদি চ্যাম্পিয়ন করতে পারতাম তাহলে আমি একটা ইতিহাস হয়ে থাকতাম। আমার ওই টার্গেট নিয়ে আমি একদম ঢাকা সিটি এফসি তে গেছি, এরকম একটা টার্গেট নিয়ে গেছি এবং তাও বলছি পেছনের সাহেবরে এমন বাইরে বলছি যে ভাই আমি আবার ব্যাক করবো, জাস্ট একটা ইতিহাস করি, যদি টিমটা চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন করতে পারি বসুন্ধরার মতন তাহলে হয়তো আমি একসময় থাকবো না কিন্তু আমার ইতিহাসটা থেকে যাবে। ওই ভিড়ে কোনো আমি ঢাকা সিটি এফসি তে গিয়েছিলাম। আসলে এরকম অনেক প্লেয়ার, আমরা বড় বড় প্লেয়ারদেরকে দেখি তারা নতুন চ্যালেঞ্জের আশায় আসলে এক আর নতুন কিছু চ্যালেঞ্জের জন্য তারা পাড়ি জমা, যেমন আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখেছি পার্থ, তিনিও কিন্তু আসলে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছে কিন্তু এই কারণে নতুন চ্যালেঞ্জের আশায়। কাঞ্চন ভাইয়ের কথা থেকে কিন্তু আমার সেই কথাটি মনে পড়লো। চিঙ্গি এই সময় একটা ছোট বিরতি নিয়ে আসি আমরা, আমাদের সাথে বাবাদা আছেন, কাঞ্চন ভাই আছেন, আরো অনেক আলোচনা হবে নিশ্চয়ই। দর্শক এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। Alright, welcome back once again to Sports Special. কথা বলছি আমরা এফসি কাপ নিয়ে, মালদ্বীপসে হতে যাচ্ছে এবং বসুন্ধরা কিংস খেলতে যাচ্ছে পার্থ ডি গ্রুপ পর্বে, এবং বসুন্ধরা কিংস কিন্তু ডি গ্রুপে আছে এবং আমরা আশা করছি যে দারুণ একটা ফাইট হবে, বিশেষ করে এটিকে মোহনবাগান খুব দুর্দান্ত একটা দল কিন্তু। আপনাদের কি মনে হচ্ছে যে আসলে গ্রুপ পর্ব পার হওয়া বসুন্ধরার জন্য কতটা চ্যালেঞ্জিং হতে পারে? বসুন্ধরার সঙ্গে প্রথম ম্যাচটা মাজিয়ার, তো মাজিয়া মাজিয়া এখন লিগে যেভাবে খেলতেছে বা মাজিয়ার যে প্লেয়িং স্টাইল, মাজিয়ার সঙ্গে জেতার কথা, বসুন্ধরা কিংসের যে অন পেপারে যে শক্তি তাতে জেতার কথা। তারপর সেকেন্ড ম্যাচটা হবে 17 তারিখ সেকেন্ড ম্যাচটা ইগলস আর বেঙ্গালুরুর মধ্যে যে প্লে অফ হবে ওই প্লে অফের বিজয়ী দলের সঙ্গে হবে, তো সেইখানে যদি বেঙ্গালুরু যায়, বেঙ্গালুরু গেলেও একটা ভালো ম্যাচ হবে, বেঙ্গালুরু ভালো টিম একটা ভালো ম্যাচ হবে। আবার সবাই লাস্ট ম্যাচ হলো এটিকে মোহনবাগানের সঙ্গে, এখন মানে ম্যাচটা যদি 15 দিন আগে যদি এই টুর্নামেন্টটার এই তিনটা ম্যাচকে ঘিরে বা এই এই গ্রুপের খেলাকে ঘিরে যদি 15 দিন আগে যদি একটা যদি প্রিভিউ করতে বলা হয় তাতে হলো যে এই এখানে দুইটা টিম ফেভারিট থাকতো, একটা বসুন্ধরা কিংস একটা এটিকে মোহনবাগান। তো আজকের বাস্তবতায় দাঁড়িয়ে আসলে মোহনবাগান এখন মনে হয় না ঠিক আগের মতো ফেভারিটের জায়গায় আছে, কারণ তারা ঠিক মতো তাদের প্র্যাকটিস হয় নাই, তাদের ট্রেনিং হয় নাই, তাদের কোচ নেই এখনও পর্যন্ত, স্টিল তাদের কোচ নেই, তাদের কোচ স্পেনে আছে হাবাস, তাদের দুজন কি প্লেয়ার, দুজনেই ফরওয়ার্ড খুব ভালো, আইএসএলে খুব ভালো খেলেছেন, রয় কৃষ্ণা ফিজির, উনি নিজের দেশেই ফিরে গিয়ে লকডাউনে পড়েছেন, আর অস্ট্রেলিয়ান ডেভিড উইলিয়ামস, উনিও অস্ট্রেলিয়া থেকে বেরোতে পারছেন না। এখন
এই অবস্থার মধ্যেই টিমটা হয়তো সহকারী কোচের হাতেই কিছুদিন গত 26 তারিখ থেকে গত 26 তারিখ থেকে ওদের ট্রেনিং শুরু হওয়ার কথা ছিল ওই ওর মধ্যে দিয়ে এই টিমটা যতটা পেরেছে ততটা গুছিয়েছে এখন এই শোনা যাচ্ছে সরি শোনা যাচ্ছে কোচ এসে মালদ্বীপে জয়েন করবে হাবাস এসে মালদ্বীপে জয়েন করবেন টিমের সঙ্গে কিন্তু ওই দুইজন প্লেয়ারের ইস্যুতে কোনো কিছু জানা যাচ্ছে না তো এদিকে মোহনবাগান এখনকার মানে আজকে দিয়ে আজকের পারফরমেন্স দিয়ে যদি তাদের টিমের কম্বিনেশন তাদের টিমের ট্রেনিং সব কিছু দিয়ে যদি বিশ্লেষণ করা হয় এটিকে মোহনবাগান আসলে কিংসের চেয়ে পেছনেই থাকবে বেশ পেছনেই থাকবে তো সেই জায়গায় তো হলে যে কিংসের এই এই গ্রুপে চ্যাম্পিয়ন হওয়াটাই উচিত এবং কিংসের যদি যদি আপনি কিংসকে বিশ্লেষণ করেন কিংসের খেলা বিশ্লেষণ করলে আপনি সেকেন্ড লেগ মানে বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের যদি সেকেন্ড লেগ ফিফথ লেগ থেকে ধরেন ফিফথ লেগ থেকে বরং হলে যে ওরা ফার্স্ট লেগের চেয়ে বরং ফিফথ লেগে অনেক খেলে একটা টিম ইন্টারন্যাশনালে খেলতে যাচ্ছে এবং একটা জিনিস হলো যে বসুন্ধরা কিংস এটা হলো যে তাদের থার্ড ইয়ার টপ প্লেয়ারে এইবার এই প্রথম বসুন্ধরা কিংস দেশের বাইরে পা রাখছে এই প্রথমবারের মতো দেশের বাইরে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে এটা এটা নিশ্চিতভাবে ওরা চাইবে যে একটা হলে যে এই ইতিহাস সৃষ্টি করে আসতে একটা গৌরবের হোক অবশ্যই আমাদের সাথে কাঞ্চন ভাই আছে কাঞ্চন ভাই কাছে প্রশ্ন রয়েছে কাঞ্চন ভাই আসলে আমরা দেখলাম যে আগামী মাসে মানে বাংলাদেশ দল কাতারে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে যাবে যে প্রাথমিক স্কোয়াডটা দেয়া হয়েছে আজ বাফুফে থেকে সেখানে 10 জন প্লেয়ারই বসুন্ধরা কিংস এবং এটা প্রায় সময় আমরা দেখি যে বেশিরভাগ প্লেয়ারই বসুন্ধরা কিংস থেকেই জাতীয় দলে যায় মানে বা বলতে পারেন উল্টোটা জাতীয় দলে বেশিরভাগ প্লেয়ারই বসুন্ধরা কিংসে খেলে তো আসলে একটা ক্লাবের জন্য এটা কত বড় একটা স্ট্রেংথ হতে পারে কত বড় শক্তি হতে পারে যে এই ছেলেগুলো আসলে তারা জাতীয় দলেও খেলছে ক্লাব লেভেলেও খেলছে একসাথে আসলে এটা একটা টিম যে ন্যাশনাল টিমে খেলার এখানে যে টিমটা বসুন্ধরা কিং ধরে রাখছে ন্যাশনাল টিমে আসলে তাদের যোগ্যতা প্লেয়াররা কিন্তু পারফরমেন্স করছে এটা আমি বলবো যে এটা বসুন্ধরা কিং যেভাবে সারা বছরে প্লেয়ারদের একটা এখানে মানে ক্লাবে টেন্ডে রেখে যে সারা বছরে বাইরে কোনটা আপনার স্পেনের কোচদের সারা বছরে কিন্তু আপনার ট্রেনিং এ সব প্লেয়ারই আছেন ঠিক না কিন্তু এই প্লেয়ার গুলো অন্যান্য যে ক্লাবের যে প্লেয়ার গুলো এরা কিন্তু প্র্যাকটিস ছিলেন না বসুন্ধরা যে যে কাজটা করছে কোচ এবং ক্লাব এটা কিন্তু অন্য ক্লাব গুলো কিন্তু এই এই এটা করে নাই প্র্যাকটিস গুলো করে নাই বিদায় প্লেয়ারদের পারফরমেন্স কিন্তু বসুন্ধরা টিমের প্লেয়ারদের পারফরমেন্স সেই ক্ষেত্রে ভালো আমি আমি আশা করি আপনার কিংস এখন খেলতে বাইরে খেলতে যাচ্ছে আশা করি এই পারফরমেন্স যদি তারা যদি ওইখানে ই করতে পারেন আমার মনে হয় যে বসুন্ধরা কিং ভালো একটা রেজাল্ট করবে এটা আমার বিশ্বাস এবং যে কম্বিনেশন এই মোটিভেশন এবং প্লেয়ারদের যে ডেডিকেশন আমি মনে করি বাইরে ভালো রেজাল্ট করবে এটা আমাদের দেশ সুনাম বয়ে আমার বিশ্বাস আমরা যদি একটু কাঞ্চন ভাইয়ের কথা থেকে যদি একটু বাবলা ভাইয়ের কাছে আসি যেটা পার্থ প্রশ্ন করলো যে আসলে একই প্লেয়ার তারা 10 জনের মতো প্লেয়ার ক্লাবেও খেলছে আবার ন্যাশনাল টিমেও খেলছে তো একটা টিম কম্বিনেশন আরো স্ট্রং হওয়ার কথা ছিল আমরা যদি 2014 ওয়ার্ল্ড কাপের দিকে তাকাই জার্মানি টিমটার দিকে তাকাই তাদের কিন্তু আসলে টিম ওয়ার্কের জন্য তারা তখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল এবং তার পেছনে নেপথ্যে কিন্তু ছিল বায়ার্ন মিউনিক কারণ তারা একসাথে ক্লাবে খেলছিল আমরা বাংলাদেশে আমরা যদি আবার ফিরে আসি আমরা যদি একটু দেখি সিনারিওটা একটু ডিফারেন্ট ক্লাবে খুব ভালো খেলছে কিন্তু ন্যাশনাল টিমে গিয়ে সেই সফলতাটা পাচ্ছে না বাবলা এই কারণটা কি হতে পারে আসলে আমাদের যখন ন্যাশনাল টিম হয় ন্যাশনাল টিমে তো হলো যে আমাদের রবসনও থাকে না ফার্নান্দেজও থাকে না অস্কার রাউলও থাকে না মানে আমি কাউকে ছোট করছি না আমাদের প্লেয়াররা যথেষ্ট ভালো বাট আমাদের স্ট্রাইকিং পজিশনের প্লেয়ার নেই আমাদের মানে ডিফারেন্স গড়ে দেওয়া অপোনেন্টের সঙ্গে যে কোনো সময় যেমন আপনি আমরা ব্রেকের আগে আপনি বলছিলেন যে হলে যে ম্যাচ চেঞ্জার কলিনজেস গেম চেঞ্জার কলিনজেস মানে যে কোনো সময় হলে যে একটা ম্যাচটাকে একটা চেঞ্জ করে দিতে পারে হয়তো একটা থ্রু বল একটা শট আমার ন্যাশনাল টিমে এই জায়গাগুলোর বড়ই অভাব আমার ন্যাশনাল টিমে সেই রকম যদি দুই তিনজন যদি ওই রকম ওই মানের যদি তারকা থাকতো তাহলে সেইটা
হতো না আমরা আমরা ভালো খেলি এটা ঠিক আছে কিন্তু আমার হলো যে রবসনের মতো আপনি আপনি লাস্ট ম্যাচে ব্রাদার্সের সঙ্গে ম্যাচে লাস্ট ম্যাচ গতকাল হয়েছে ব্রাদার্সের সঙ্গে ম্যাচে আপনি বসুন্ধরা কিংস খুব সম্ভবত প্রথম গোল খেয়েছে প্রথম গোল খেয়ে পিছিয়ে পড়েছে প্রথমবারের মতো গোল খেয়ে পিছিয়ে পড়েছে তারপরে তো তারা মানে বসুন্ধরা কিংসকে বডি ল্যাঙ্গুয়েজে বলে যে তারা হতাশ কারণ তারা তারা জানে যে হলে যে এই গোল ফেরত দিয়ে তাদের জেতার তাদের হলে যে তিন চার গোলে জেতার মতো ক্ষমতা তাদের আছে এবং তারা তারা সেই ইয়েতে খেলেছে হ্যাঁ কারণ তাদের এই এই জায়গাগুলো আমার আমাদের ন্যাশনাল টিমের এই জায়গাটা তৈরি হয় না আমার ওই রকম প্লেয়ার দরকার ফরওয়ার্ড লাইনে একজন দুজন যদি প্লেয়ার থাকতো ভালো যারা গোল করে আমার আমাদের আমাদের ন্যাশনাল টিমের কী বলবো আপনাকে মানে টোটাল টিম এফোর্টটা ভালো টোটাল টিম এফোর্টটা ভালো কিন্তু হলে যে এই টিম এফোর্টটাকে আমি হলে যে সাকসেসে নিয়ে যাওয়া স্কোর লাইনে নিয়ে যাওয়া দর্শক এই পর্যায়ে আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরছি কিছুক্ষণের মধ্যে দর্শক বিরতি পরে আবার স্বাগত স্পোর্টস স্পেশালে সঙ্গে আছেন আমি পিঙ্কি সানের এবং আমার সঙ্গে আছেন পার্থ বণিক আছেন আমার সাথে সনাত বাবলা এবং রয়েছেন বাংলাদেশ জাতীয় দল সাবেক ফুটবলার রুকনুজ্জামান কাঞ্চন কাঞ্চন ভাই আপনার কাছে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আমরা জাতীয় পর্যায়ে জাতীয় দলের থেকে মানে খুব একটা বিশেষ সফলতা পাচ্ছি না ইদানিং জাতীয় দল বলতে তেমন কোনো খুশি খবর আমাদের দিচ্ছে না এখন রয়েছে ক্লাব পর্যায়ে আপনার কি মনে হচ্ছে যে বসুন্ধরা কিংস ক্লাব পর্যায়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে আসলে তুলে ধরতে পারবে আমি মনে করি এটা যদি কম্বিনেশন যদি মেন্টালিটি মন মানসিকতা যদি যেভাবে বসুন্ধরা খেলছেন এভাবে যদি তারা মানে 90 মিনিট পর্যন্ত যদি শেষ মিনিট পর্যন্ত যদি তারা 100% এফোর্ট দিয়ে যায় আমার মনে হয় তারা ভালো কিছু করবে এটা আমার বিশ্বাস বসুন্ধরা কিংস এর সব দিকেই মোটামুটি আমরা যদি সেক্টরগুলো দেখি ডিফেন্স মিডফিল্ড এবং অফেন্স সব দিকেই তারা স্ট্রং আছে তারপর আপনার কাছে কি মনে হচ্ছে কোন জায়গাটা নিয়ে আসলে আরেকটু কাজ করা দরকার আছে বলে আপনার কাছে মনে হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে সফলতা অর্জনের জন্য আন্তর্জাতিক পর্যায়ে বসুন্ধরা দেশের বাইরে গিয়ে প্রথম ম্যাচ খেলবে আমার কাছে এইটাই একটা হতে পারে যে হলে যে তাদের টোটাল টিমের জন্য এইটা একটা হলে যে প্রথম ম্যাচ খেলবে দেশের বাইরে গিয়ে বসুন্ধরার কিংসের জার্সিতে প্রথম ম্যাচ খেলবে এইটা একটা হয়তো খানিকটা চাপ হতে পারে আদারওয়াইজ আমার মনে হয় যে এখানে আমার প্লেয়াররা দেশের প্লেয়াররা যারা খেলছেন তারা তো তারা বেটার ফুটবল খেলবে তারা এই মালদ্বীপে গিয়ে অনেকবার খেলেছে আর এইটা আমার আরেকটা জিনিস হলো যে চারজন যে বিদেশি আছে এই চারজনের জন্য এই ম্যাচগুলো অনেক মজার ম্যাচ হবে তারা এই ম্যাচগুলোতে নিজেদের পারফরমেন্স নিজেদের এবিলিটি এইগুলো দেখানোর জন্য আপনি দেখবেন এইগুলো দেখালে বেশ কিছু লাভ আছে দেখালে আপনার ইন্টারন্যাশনালি বিশেষ করে ISL বলেন অন্যান্য জায়গায় বলেন সব জায়গায় নজরে আসার জন্য এই ম্যাচগুলো আমাদের এই ব্রাজিলিয়ান আর্জেন্টাইন ফুটবলারদের জন্য খুব মানে বিগ প্ল্যাটফর্ম যে তারা যদি এখানে নিজেদেরকে শো করতে পারে দেন দে উইল গেট মোর অপরচুনিটি তো এইটার জন্য আমার মনে হয় যে এটা অনেক ভালো করবে বসুন্ধরা কিংস এখানে ভালো না করে উপায় নাই এটা তাদের ওই সামর্থ্য আছে তাদের সব কিছুই আছে এবং আমার একটা জিনিস মনে পড়ে যে কয়েক বছর আগে শেখ জামাল ক্লাব খেলতে গিয়েছিল আইএফএ শিল্ডে এত দুর্দান্ত খেলছিল শেখ জামাল খেলার ওই সময়ে দেশের এই মরা ফুটবলের মধ্যে একটা হাওয়া উঠেছিল যে
যেটা আমার হয়তো দুর্ভাগ্যবশত আমাদের ন্যাশনাল টিম হয়তো পারে না, আমার এখনও মনে আছে ওই ওই টুর্নামেন্টকে ঘিরে, আইএফএ শিল্ডকে ঘিরে দেশের ফুটবলারদের মধ্যে একটা নতুন একটা প্রত্যাশা তৈরি হয়েছিল এবং কে ও কেমন খেলছে, সে কেমন খেলছে, ওই ছেলেটা ওই বিদেশিটা কীরকম করছে, সনি নর্দে কেমন করছে, যাই হোক ওটা ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল তারা। এবং এই যদি আজকে যদি মানে কোভিড পরিস্থিতিতে যদি না থাকতো হয়তোবা বসুন্ধরা কিংসের বসুন্ধরা কিংস সেই জায়গাটায় সেই হাওয়াটা তুলতে পারতো, মানে এটা হলে যে বিল্ড আপ, এই বিল্ড আপটা হতে পারতো। এখন এখন হয়তো সেই বিল্ড আপটা হয় নাই, কিন্তু হলে যে বাট টিম বিল্ড আপ ইজ সো গুড। কাঞ্চন ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের অগ্নিমিদের শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অগ্নিমিদের শুভেচ্ছা। দর্শক, এই ছিল আজকের মতো, দেখা হবে আগামী পর্বে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।